আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেতরে নামাজ কখন পড়বেন, কিভাবে পড়বেন, কোথায় পড়লে ভালো হয়, সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, যত নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা পড়তে বলেছেন, এর মাঝে দ্বিতীয় স্থানে যে নামাজটি সেটি হচ্ছে বেতরের নামাজ। দর্শক, ফরজ নামাজের পরপরেই যে গুরুত্বপূর্ণ নামাজের নাম সেটা বেতরের নামাজ। এই বেতরের নামাজ কখন পড়বেন, কোথায় পড়বেন, কিভাবে পড়বেন, বেতরের নামাজের দোয়া কুনুত না পারলে, মুখস্থ যদি না পারেন তাহলে কোন দোয়া পড়বেন, সব কিছুর উত্তরই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। দর্শক, বেতরের নামাজ পড়ার সময় হচ্ছে আপনি যখন এশার নামাজ পড়বেন, যখন এশার নামাজে ডান বামে সালাম ফিরাবেন, তখন থেকে বেতরের নামাজের সময় শুরু হয়। আপনি যদি এশার নামাজ রাত 8টায় পড়েন, তাহলে 8:01 থেকে আপনার বেতরের নামাজ শুরু হয়ে যায়, ওয়াক্ত শুরু হয়ে যায়। কিন্তু আপনি যদি এশার নামাজটা রাত 12টায় পড়েন, তাহলে রাত 12টার পরে আপনার বেতরের নামাজের সময় শুরু হবে। এমন নয় যে আপনি এশার নামাজ রাত 12টায় পড়লেন আর বেতরের নামাজটা আগে রাত 9টায় পড়ে নিলেন বা 8টায় পড়ে নিলেন, না, তাহলে আপনার বেতরের নামাজ হবে না। বেতের নামাজ পড়ার জন্য শর্ত হচ্ছে এশারের নামাজ। এশারের নামাজকে কেউ মাইনাস করে, বাইপাস করে বেতের নামাজ পড়লে তা এক পয়সারও কাজে লাগবে না। তাই অবশ্যই আপনাকে বেতের নামাজ পড়ার আগে উত্তমভাবে এশারের নামাজটা পড়তে হবে। এশারের নামাজ পড়লেই আপনার বেতের নামাজের কথা আসবে। এশারই পড়েন না, বেতের পরে কি লাভ হবে, বেতরে কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। অবশ্যই এশারের নামাজ পড়বেন, তারপরে বেতরের নামাজের কথা আসবে। তো বেতরের নামাজ কোথায় পড়বেন? বেতরের নামাজ পড়ার জন্য কোনো স্থান নেই। ফরজ নামাজ পড়ার জন্য ইমামের সাথে যেতে হয়, ইমামের পিছনে মসজিদে যেতে হয়। কিন্তু বেতরের নামাজ পড়তে আপনার ইমাম লাগবে না, তবে রমজান মাস ইমামের পিছনে পড়া ভালো তারাবি নামাজের পরে। কিন্তু রমজান মাস ছাড়া বাকি 11 মাস আপনার বেতরের নামাজ পড়া কোনো স্থান নাই। মসজিদে পড়তে পারেন, মাদ্রাসার ঘরে, বাহিরে, জমিনে, অফিস, আদালতে, কলকারখানা, যেখানে থাকেন সেখানে বসেই বেতরের নামাজ পড়তে পারবেন। তবে এশারের পরে পড়বেন, এশার নামাজ পড়া হয়ে গেলে তারপর পড়বেন। তো এবার আসি জেনে নেই যে বেতরের নামাজের দোয়া কুনুত না পারলে কি পড়বেন। দর্শক, অনেকেই আমরা বেতরের নামাজের দোয়া কুনুত পারি না। দোয়া কুনুত না পারার ফলে আমরা বিভিন্ন সূরা পড়ি, স্থানে কুল হুয়াল্লাহ সূরা পড়ি, তৃতীয় রাকাতে যে আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়তে হয়, এখানে আমরা অনেক সূরা পড়ি, দোয়া কুনুত পারি না। এই জন্য না দর্শক, এখানে আপনি সূরা পড়বেন না, সূরা পড়া ঠিক না। কেননা কুনুত এটা শুরুতে দোয়া লেখা আছে, দোয়া কুনুত এটি একটি দোয়া আর সূরা দোয়া না। তাই দোয়া কুনুতের স্থানে আপনাকে দোয়াই পড়তে হবে। দোয়া কোনো পারলেন না, অন্য যে দোয়া পারেন সে দোয়াগুলো পড়তে হবে। বিশ্বনবী যে করোনা ভাইরাস থেকে দূর করার জন্য বা রোগ মুক্তির জন্য, সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যে দোয়া আছে, ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলো আপনাকে পড়তে হবে। তবে আপনি যদি কোনো দোয়া নাই পেরে থাকেন, আপনি যদি কোনো দোয়া মুখস্থ না থাকে আপনার, তবে আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়লেও হবে বা কুল হুয়াল্লাহ সূরা পড়লেও হবে বা অন্য যে কোনো সূরা পড়লেও হবে। কতক্ষণ সূরা পড়বেন? বেতরের নামাজ আপনার আলহামদুলিল্লাহ সূরা পরিমাণ একটা দোয়া বা তার চেয়ে একটু বড় হবে। তো এই আলহামদুলিল্লাহ সূরা আপনি 2 বার পড়বেন বা কুল হুয়াল্লাহ সূরা যদি পড়েন তাহলে 3 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহু আকবার বলে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, আলহামদুলিল্লাহ সূরা পড়লে 2 বার পড়বেন বা ইন্না আতাইনা পড়লে 5 বার পড়বেন, যাতে বেতরের নামাজের কুনুতের সমান, দোয়া কুনুতের সমান পড়া হয়। তো এভাবে আপনি পড়বেন ইনশাআল্লাহ, তাহলে আপনার বেতরের নামাজটা সহি হয়ে যাবে। তবে দোয়া কুনুত শিখতে বা জানতে আগ্রহী আপনার থাকতে হবে, দোয়া কুনুত মুখস্থ করার চেষ্টা আপনার করতে হবে। এমন নয় যে আপনি দোয়া কুনুত পড়ার মুখস্থ করার কোনো চেষ্টা করলেন না আর এদিক দিয়ে সূরা ফাতিহা পড়লেন দোয়া কুনুতের স্থানে বা কুল হুয়াল্লাহ সূরা পড়লেন, না না, তাহলে আপনার নামাজ হবে না। অবশ্যই দোয়া কুনুত মুখস্থ করার চেষ্টা থাকতে হবে এবং দোয়া কুনুতের স্থানে সূরা আলহামদুলিল্লাহ বা অন্য কোনো সূরা পড়তে হবে, তাহলেই আপনার নামাজটা কবুল হবে, মকবুল হবে। আল্লাহ তাআলা বেতরের নামাজ কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয়, কোথায় পড়তে হয় তা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।
আমিন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।